আসসালামু আলাইকুম। শীতের বিদায় বেলায় পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করব মজাদার পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠার সুস্বাদু খিরসা তৈরি থেকে শুরু করে একেবারে পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দেব। পাটিসাপটা পিঠা তৈরির সময় প্যান বা কড়াইতে একটু লেগে যাবে না সেই টিপস শেয়ার করব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই পিঠার জন্য খিরসা তৈরি করে নেব। হাতের কাছে গরুর দুধ ছিল না, সেজন্য প্যাকেটের দুধই ব্যবহার করেছি। আজকে এখানে 1.5 কেজি দুধের খিরসা তৈরি করব। একটা হাঁড়িতে দুধ ঢেলে নেচ্ছি। দুধ জাল করে এক ভাগ কমিয়ে নেব। দুধ জাল করার পর এক ভাগ কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি দিয়ে দুধ জাল করে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে জাল করে নেব। চিনি দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ। ঘির সাথে মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে নেবেন। এখানে 1/4 কাপ পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর শিলপাটায় বেটে নিয়েছি। তারপর হাফ কাপ পানির সাথে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর সেই ব্যাটার থেকে এখানে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকব। পোলাও চালের পরিবর্তে ইচ্ছে করলে কেউ চালের গুঁড়া অথবা সুজি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। অল্প অল্প করে সবটুকু ব্যাটার দুধের মধ্যে ঢেলে দিয়েছি। এখন ঘন ঘন নাড়তে থাকব। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে আরও কমিয়ে রাখব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। খিরসায় লবণ অবশ্যই দিবেন, এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। খিরসা তৈরিতে পোলাও চাল ব্যবহার করলে খিরসায় ঘ্রাণ খুব সুন্দর আসে আর খেতেও অনেক সুস্বাদু হয়। চুলার আঁচ কমিয়ে রেখে তারপর এভাবে ঘন ঘন নাড়তে হবে। নাড়া একটুও বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে দেখবেন দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। একটু সাবধানে নাড়তে হবে, নয়তো গায়ে ছিটে আসতে পারে। আর খেয়াল রাখতে হবে হাড়ির গায়ে যেন লেগে না যায়, সেজন্য অনবরত এভাবে ঘন ঘন নাড়তে হবে। দুধ পুরোপুরি ঘন হয়ে খিরসা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখন পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করে নেব। নিয়েছি এখানে খেজুরের গুড়। খেজুরের গুড় গুঁড়া করে নেব। পাটিসাপটা পিঠার খিরসা তৈরি করেছি চিনি দিয়ে, আর ব্যাটার তৈরি করব গুড় দিয়ে। চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারবেন, আর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। খিরসা তৈরি করতে কোনো প্রকার গুড় বা এলাচ ব্যবহার করিনি, কারণ আমি চেয়েছি শুধুমাত্র দুধের ফ্লেভার যেন আসে। গুঁড়া করে নেওয়া গুড় একটা বোলে তুলে নিচ্ছি। তারপর সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখব যেন গুড় গলে যায়। ইচ্ছে করলে কেউ চুলায় বসিয়ে গুড় তাড়াতাড়ি গলিয়ে নিতে পারেন। রেসিপিতে দেখানো সব স্টেপ ফলো করবেন, দেখবেন আপনার পিঠাও পুরোপুরি পারফেক্ট হবে ইনশাল্লাহ। আরেকটা বলে নিয়ে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়া। আতপ চাল আর সিদ্ধ চাল মিলিয়ে বাজার থেকে ভাঙিয়ে এনেছি। আতপ চাল দিয়েছি 1.5 কেজি আর 1/2 কেজি দিয়েছি সিদ্ধ চাল। 3 কাপ চালের গুঁড়ার সাথে এখন দিয়ে দেব 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব গলিয়ে নেওয়া গুড়ের পানি 2 কাপ। পাটিসাপটা পিঠার ব্যাটার বেশি মিষ্টি করা যাবে না, নয়তো পিঠা তৈরি করার সময় প্যানে বা কড়াইতে লেগে যেতে পারে। গলিয়ে নেওয়া গুড় দেয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখব 20 মিনিটের মতো।
20 মিনিট হয়ে গেছে, এখন হাত দিয়ে আমি ভালো করে মুছে নেব। এতে করে পিঠার ব্যাটার অনেক স্মুথ হবে আর পিঠা তৈরির সময় ভেঙে যাবে না। তারপর অল্প অল্প করে পানি মেশাবো। পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করার জন্য 3 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দার সাথে মিশিয়েছি 2 কাপ গুড়ের পানি আর 6 কাপ নরমাল পানি। ব্যাটারের মিষ্টির ব্যালেন্স রেখেছি হালকা। পিঠার খিরসা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছি খিরসা কতটা পুরোপুরি সেট হয়েছে। এক সাইড দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি খিরসার ভিতরের কালারটা কেমন এসেছে। ভেতরটা একেবারে হালকা ক্রিম কালার, দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে পুরোপুরি গরম করে নেব। তারপর একটা বাটিতে সামান্য সয়াবিন তেল আর পানি মিশিয়ে নিয়েছি। একটা ব্রাশ দিয়ে ফ্রাই প্যানে এভাবে ব্রাশ করে নেব। তারপর টিস্যু দিয়ে বাড়তি তেল এভাবে মুছে নেব। চুলার আঁচ কমিয়ে এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার। তারপর এভাবে ধরে ঝাঁকিয়ে একটু ঘুরিয়ে ছড়িয়ে দেব। দেখতে অনেকটা পুরোপুরি রুটির মতো দেখাচ্ছে। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তারপর এক সাইড থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পাটিসাপটার খিরসা। এক সাইড দিয়ে এভাবে ছড়িয়ে দেব। তারপর আমি হাত দিয়েই এভাবে আস্তে আস্তে পেঁচিয়ে নেব। আপনারা এই কাজটা স্প্যাচুলা দিয়ে করে নেবেন। তারপর একটা স্প্যাচুলা দিয়ে কয়েক সেকেন্ড এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। পাটিসাপটা পিঠা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন নামিয়ে নিচ্ছি। পিঠার ভিতরের খিরসা কতটুকু দিবেন সেটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমার তৈরি একটা পিঠাও প্যানের গায়ে লেগে যায়নি। প্রতিটা পিঠাই খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আরও একটি পাটিসাপটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে পারফেক্ট রেসিপি দেওয়ার জন্য। তারপরও আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন, তাহলে নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ, এবং সবগুলো পিঠাই পারফেক্ট হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।